গ্রেপ্তারের পূর্বে আত্মগোপন 5 এসিএস বিষয়ার। আত্মগোপন প্রাক্তন মন্ত্রী পুত্র কেন্দ্রীয় মন্ত্রীর আত্মীয়র। আরক্ষীর মাজর প্রায় নলবাড়ীত পলায়ন এজনের। অতি তৎপরতায় মঙ্গলবার নিশা রাজ্যের বিভিন্ন প্রান্তর প্রায় 13 জন এসিএস এপিএস আর সহযোগী সেবার বিষয়াক গ্রেপ্তার করলে আরক্ষীয়ে। নিশা এপরত আরক্ষীর মুখ্য কার্যালয়ের যাওয়া অতি গোপন নির্দেশনার ভিত্তিত গ্রেপ্তার করা হল আটাইকে। কারণ এইবার আরক্ষীর অভিযানের লক্ষ্য আছিল আনবোর অভিযানের সহায়ক বহু আরক্ষী বিষয়াও। স্বাভাবিকতে ইয়ার বাবে অবলম্বন করবলগিয়া হয়েছিল যথেষ্ট গোপনীয়তার। কিন্তু ইমানখিনি সতর্কতা অবলম্বন করার পিছতো 5 জন এসিএস এপিএস বিষয়া আরক্ষীর চকুত ধুলি দিয়ে আত্মগোপন করবলে সক্ষম হল। আরক্ষীর অভিযানের প্রাক মুহূর্তত ধুবুরীর সরকারি বাসভবনের নোহা হল প্রাক্তন মন্ত্রী নীলমণি সেনডেকার এসিএস পুত্র রাজর্ষী সেনডেকা। এই পর্যন্ত সন্ধান নাই প্রাক্তন মন্ত্রী পুত্রর। একই ঘটনা ঘটিল নগাঁওত। আরক্ষীর অভিযানের প্রাক মুহূর্তত নগাঁওর ঘরের প্রায় নোহা হল কর বিষয়া কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাইর ভতিজা সুনয়না আইদেউ। গোগামুখর রাজস চক্র বিষয়া গীতালি দলেও নিশাই নোহা হল বাসগৃহের। গ্রেপ্তারের বাবে তলব করবলে গিয়ে আরক্ষীয়ে বিচারি নাপালে আন এজন রাজস চক্র বিষয়া কমল দেবনাথকও। স্বাভাবিকতেই প্রশ্ন উঠিছে আরক্ষীর গোপন তৎপরতার কথা আগতীয়াকৈ গম পালে নাকি এই সকলে। কথাটা বিশেষ রহস্যজনক হয়ে পড়ছে প্রাক্তন মন্ত্রী পুত্র আর কেন্দ্রীয় মন্ত্রীর আত্মীয়র ক্ষেত্র অভিযান ব্যর্থ হওয়া। বেশি যিমারে নাম আছে এই কোনো গভর্নমেন্ট অফিসরে মানে বেশি কোনো আমি পলাই থাকা মানে নাভাবো, মানে এটা তার জায়গা নাপাবো পারে, তো তার কারণে আইও লাগি আছে আর আমার এসপি কেটা লাগি আছে। নলবাৰীত কর্মরত কুণাল দাস নামের এসিএস বিষয়াজনের ক্ষেত্র আরো রহস্যজনক ঘটনা ঘটি। আরক্ষীর এটা দলে পুয়তি নিশা ঘরের পৰা লৈ আহিছিল নলবাৰী আবর্ত ভবনলৈ। তাতে গ্রেপ্তারের কথা জানা হয়। লগে লগে যেন বতাহত মিলি গেল বিষয়াজন। সন্ধ্যা গুৱাহাটীর কাহিলিপাড়া থাকা অসম আরক্ষীর বিশেষ শাখাত আত্মসমর্পণ করে কুণাল দাসে। পলোৱাটো বুলি নহয়, পলাইছে মানে কি তেওঁলোকে আত্মগোপন কৰিছে আৰু নিশ্চয় আমি তেওঁলোকক কৰায়ত্ত কৰিবলৈ সক্ষম হ'ম। আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰাৰ পিছত নাটকীয় পৰিৱেশৰ সৃষ্টি কৰে মঙ্গলদৈ ৰাজস চক্ৰ বিষয়া পল্লৱী শৰ্মা চৌধুৰীয়ে। গ্ৰেপ্তাৰৰ কথা শুনাৰ লগে লগে অসুস্থ হৈ পৰাৰ ভাও ধৰে তেওঁ। দুগৰাকী মহিলা আৰক্ষীৰ গাত ভেজাৰিহে তেওঁ কাহিলিপাৰাত আৰক্ষীৰ বাহনৰ পৰা নামে। ভিতৰলৈ নিয়াৰে পৰা পল্লৱী শৰ্মা চৌধুৰীয়ে অনৰ্গল বমি কৰাৰ দৰে কৰিবলৈ ধৰে। লগে লগে তেওঁক আৰক্ষীয়ে চিকিৎসাৰ বাবে GMCHলৈ আনে। বিজেপিৰ ঘনিষ্ঠ এটা সংগঠনৰ এজন নেতাৰ পত্নী পল্লৱীক দীঘলীয়া সময় স্বাস্থ্য পৰীক্ষা কৰাৰ অন্তত সম্পূৰ্ণ সুস্থ বুলি ঘোষণা কৰে চিকিৎসকে। তাৰ পিছতে তেওঁ পুনৰ জেৰাৰ বাবে নিজৰ জিম্মাত লয় আৰক্ষীয়ে। সেই আমি যে বারে বারে কইসো এভরি ইনভেস্টিগেশন টু ইট উইল গো স্ট্রিক্টলি অ্যাজ পার ল অ্যান্ড এভিডেন্স, তার বাইরে আর কোনো কনসিডারেশন নাই। এটা আপনার কেস টু আইও আর আমার লিগাল টিম মিলি কাম করে কেস টু মানে হাইয়েস্ট লেভেলের সুপারভিজন হয়ে সবে আর উই উইল গো স্ট্রিক্টলি বাই ল অ্যান্ড এভিডেন্স অ্যান্ড নো আদার কনসিডারেশন উইল বি অ্যালাউড টু কাম ইন প্লে। রিপোর্ট DY 365।